সন্দেশখালী কাণ্ডে এখনও উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার রাজনীতি। মঙ্গলবার বসিরহাটের এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার একই দিনে এসপি অফিস অভিযান করবে বলে জানিয়েছে বামেরাও। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসপি অফিসের 500 মিটার এলাকা জুড়ে জারি করা হলো 144 ধারা। ওই 500 মিটার এলাকার মধ্যে রয়েছে পুলিশ সুপারের অফিসও। এছাড়াও রাজ্যের বিরোধী দুই দলের বিক্ষোভ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সন্দেশখালী কাণ্ডে অশান্তিতে প্ররোচনা দেওয়ার মামলায় এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি বিকাশ সিং, এছাড়াও সন্দেশখালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও গ্রেফতার করা হয়েছে। সোমবার 3 জনকে আদালতে তোলা হয়। আদালত বিকাশ সিংকে জামিন দেয়। জামিন পেয়ে আদালত থেকে বেরোনোর পথে নাটকীয়ভাবে তাকে ফের গ্রেফতার করে পুলিশ। জামিন পাওয়ার পর ফের বিকাশকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে একই জায়গায় বিক্ষোভ দেখাবে বাম নেতৃত্ব। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুর জামান। হাসানুর, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? এই ঘটনা ইতিমধ্যে রাজ্য রাজনীতি তো বটেই, একেবারে জাতীয় রাজনীতিতে কিন্তু সাড়া ফেলেছে। একেবারে সন্দেশখালীর ঘটনা নিয়ে নাটকীয় একের পর এক ঘটনা ঘটে চলেছে। যেমন গতকাল বিকাশ সিং জামিন হওয়ার কিছুক্ষণ পরেই আবার ইচ্ছামতির একেবারে সেতু থেকে তাকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তার আজকে বসিরহাট এসপি অফিস ঘেরাও করার কথা রয়েছে। ঠিক তার আগেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বসিরহাট এসপি অফিস চত্বর 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন রকমের জমায়েত করতে দেওয়া হবে না। অপরদিকে জল কামান রেডি রাখা হয়েছে, পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে, একেবারে সব দিক দিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে। অন্যদিকে মাইকিং করা হচ্ছে, অপরদিকে মাইকিং করার পাশাপাশি সচেতন করা হচ্ছে কোনোভাবে অবৈধভাবে কোনো জমায়েত যেন না করা হয়। গোপা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন হাসানুর জামান, আমাদের প্রতিনিধি। যেমনটা হাসানুর বলছিলেন, সন্দেশখালী কাণ্ডে এখনো উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার রাজনীতি। মঙ্গলবার বসিরহাটের এসপি অফিস অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার একই দিনে এসপি অফিস অভিযান করবে বলে জানিয়েছে বামেরাও।